বসবাসের অযোগ্য হয়ে পড়ছে ঢাকা। সবদিক থেকে শহরটির অবস্থা মৃতপ্রায় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের মতে বসবাসের অযোগ্য শহরের মধ্যে ঢাকার অবস্থান 4 নম্বরে। ঢাকার চেয়ে খারাপ অবস্থা শুধু পাপুয়া নিউগিনির পোর্ট মোরেসবি, নাইজেরিয়ার লেগোস এবং সিরিয়ার দামেস্ক। 100-এর মধ্যে ঢাকা পেয়েছে মাত্র 33.5। গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের পর এবার পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর জন্য গণশুনানির ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এজন্য 28 এপ্রিলের মধ্যে মতামত পাঠানোর অনুরোধ করেছে তারা। রবিবার বিইআরসির এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলা হয়, আগামী 18 মে রাজধানীর নিউ ইস্কাটনের বিএম ফাউন্ডেশন মিলনায়তনে এই গণশুনানি অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জন্ম ও মৃত্যু নিবন্ধনের সাধারণ ভুল সংশোধন করতেও লোকজনকে হয়রানির শিকার হতে হচ্ছে। জন্ম নিবন্ধন প্রাপ্তিতে যে কোনো স্তরে জনগণকে কোনো ধরনের হয়রানি করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি। জন্ম ও মৃত্যু নিবন্ধনে সাধারণ মানুষ যাতে কোনোভাবে হয়রানি বা দীর্ঘসূত্রিতার শিকার না হয় এই বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় কেউ মারা যাননি, তবে নতুন করে 42 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে টানা 6 দিন করোনায় মৃত্যুহীন দিন পার করলো দেশ। সবশেষ 4 এপ্রিল করোনায় 1 জনের মৃত্যু হয়, যার ফলে মোট শনাক্তের সংখ্যা পৌঁছেছে 19,52,065 জন এবং মোট মৃতের সংখ্যা 29,123 জন। অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত আস্থা ভোটে পরাজিত হওয়ায় প্রধানমন্ত্রীত্ব ছাড়তে বলা হয়েছে ইমরান খানকে, কিন্তু গদি বাঁচানোর চেষ্টার কমতি রাখেননি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। এমনকি সেনাপ্রধান কামার জাভেদ বাওয়াজকে ক্ষমতাচ্যুত করে নিজের গদি রক্ষা করতে চেয়েছিলেন, এমনটাই দাবি পাকিস্তানি সংবাদ মাধ্যমের। প্রথমে অবশ্য কারো নাম না নিয়ে একটি রিপোর্ট প্রচার করে বিবিসি উর্দু। সেখানে দাবি করা হয়, ইসলামাবাদের প্রধানমন্ত্রীর বাড়িতে হেলিকপ্টারে গিয়ে গোপনে বৈঠকে এসেছিলেন এক শীর্ষ স্থানীয় অফিসার। তাকেই শেষ মুহূর্তে পদ থেকে সরিয়ে নতুন করে প্রশাসন সাজাতে উদ্যোগী হন ইমরান, তবে তার চেষ্টার পরও প্রতিরক্ষা মন্ত্রণালয় সেই বিজ্ঞপ্তি জারি করেনি। মুশফিক ও ইয়াসির আলী ষষ্ঠ উইকেট জুটিতে 70 রান যোগ করে ফলোঅন এড়ানোর যে আশার আলো দেখিয়েছিলেন 18 রানের ব্যবধানে, এই দুই ব্যাটসম্যানের বিদায় তা নিভে গেছে। মাত্র 1 রানের ব্যবধানে শেষ 3 উইকেট হারিয়ে বাংলাদেশ অল আউট হয়েছে মাত্র 217 রানে। তখনও ফলোঅন থেকে বাংলাদেশ দূরে 36 রান। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে করেছিল 453 রান, তারা এগিয়ে আছে 236 রানে, কিন্তু বাংলাদেশকে তারা ফলোঅন না করিয়ে নিজেরাই আবার ব্যাট করতে নেমেছে।